ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। নিম্নলিখিত গুণোত্তর প্রগতির ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ কর। -1 ড্যাশ 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 -16 ড্যাশ। তো এখানে প্রথমেই দেখো, আমার বলেই দেওয়া হয়েছে ফার্স্ট টার্ম হচ্ছে এ ইজ ইকুয়াল টু -1। তো আমি এর কমন অনুপাত বা সাধারণ অনুপাত ধরে নিচ্ছি আর। তাহলে সেক্ষেত্রে দেখো, 1 2 3 4 5 নম্বর টার্ম আমায় বলে দিয়েছে কত, 5 নম্বর টার্ম বলে দিয়েছে -16। তাহলে এখান থেকে আমি জানি a ইন্টু r টু দি পাওয়ার 5 -1 ইজ ইকুয়াল টু -16 হয়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি r এর ভ্যালু -1, r টু দি পাওয়ার 4, এটা ইজ ইকুয়াল টু -16। তাহলে r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 হলে r এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4, তার মানে 2। তাহলে সেক্ষেত্রে আমায় প্রথমেই দ্বিতীয় পদ বের করতে হবে। দ্বিতীয় পদ a r ইজ ইকুয়াল টু কত, -1 × 2 ইজ ইকুয়াল টু -2। তৃতীয় পদ এ আর স্কোয়ার, তার মানে কত, -1 × 2 স্কোয়ার, তার মানে কত, -4। তৃতীয় পদ এ আর, এখান থেকে দেখো সেকেন্ড দ্বিতীয় এখানে ফোর্থ পদ বুঝবে, তার মানে এ আর কিউব, এটা ইজ ইকুয়াল টু -1 × 2 টু দি পাওয়ার 3, তার মানে কত, -8। এখানে এ টু দি পাওয়ার 4 দিয়ে দিয়েছে, এ টু দি পাওয়ার 5 কত হবে, এ টু দি পাওয়ার 5 মানে এখানে দেখো আমার পঞ্চম পদ তো বলেই দিয়েছে, ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ মানে এ টু দি পাওয়ার 5, এ ইন্টু আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত, এ মানে হচ্ছে -1, আর এর ভ্যালু হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 5 মানে -32। এইভাবে আমার সিরিজটা চলতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।